এই প্রথম সন্তান শেহজাদকে নিয়ে মুখ খুললেন নায়ক সাকিব খান। একটি সংবাদ মাধ্যমকে অল্প কথায় তিনি শুধু এটুকু বললেন, শেহজাদ খান বীর, আমার ও বুবলির সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। শেহজাদের সঙ্গে আমি শুরু থেকেই ছিলাম, আছি এবং আজীবন থাকব। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি। প্রায় একই সময় কথা হয় শবনম বুবলির সঙ্গেও। তিনিও বলেন, শেহজাদ খান বীর, আমার এবং সাকিবের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র, আমার সন্তান, আমার গর্ভ, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি। পরে ফেসবুক পোস্ট দিয়ে সন্তানের জন্য দোয়া চান সাকিব ও বুবলি। দুজনেই সন্তানের ছবিও পোস্ট করেন। আলাদা আলাদা পোস্ট দিলেও দুজনের পোস্টের বক্তব্য এক। সাকিব ও বুবলি নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন, আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে, তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবর জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর, আমার এবং বুবলির সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র, আমার সন্তান, আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি। এর আগে কয়েকদিন ধরেই সাকিব খান এবং শবনম বুবলিকে নিয়ে চলতে থাকা গুঞ্জন প্রসঙ্গে সাকিব খান ও বুবলি দুজনেই পারিবারিক ঘনিষ্ঠের কয়েকটি সূত্র নিশ্চিত করেছেন যে মা বাবা হয়েছেন তারা। তারা এও জানান বুবলির মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড জুইশ মেডিকেল হাসপাতালে। 2020 সালের 21 মার্চ তিনি পুত্র সন্তানের জন্ম দেন। সন্তানের নাম রাখা হয় শেহজাদ খান বীর। সন্তান জন্মের আগে বুবলি আড়ালে চলে যান। পারিবারিক সূত্রটি জানিয়েছেন, 2020 সালের জানুয়ারিতে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে চড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বুবলি। 9 মাসের আড়াল ভেঙে তিনি সবার সামনে আসেন। এরপর ব্যস্ত হয়ে পড়েন কাজকর্মে। আড়ালে যাওয়ার আগে বুবলি বীর ও ক্যাসিনো ছবির শুটিং করেন। বসগিরি ছবিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন শবনম বুবলি। ছবিতে অভিনয় করতে গিয়ে একটা পর্যায়ে তাদের প্রেমের সম্পর্কের খবর শোনা যায়। সাকিব খানের সঙ্গে শবনম বুবলির প্রেমের সম্পর্কের বিষয়ে কয়েক বছর ধরেই আলোচনা চলছিল। এসব আলোচনার এক ফাঁকে 2017 সালের মার্চে প্রথম দুজনের প্রেমের খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। প্রেম ও বিয়ে নিয়ে একাধিক গুঞ্জন শোনা গেলেও দুজনের কেউই এই বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি। নিজেদের মতো করে দুজনে চলচ্চিত্রের কাজ করে গেছেন। এরই মধ্যে 13 সেপ্টেম্বর বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে বেবি বাম্পে দুটি ছবি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, মি উইথ মাই লাইফ, থ্রো ব্যাক আমেরিকা। এরপর রহস্য দানা বাঁধতে থাকে। সবাই বলাবলি করতে শুরু করেন, তাহলে কি বুবলি সত্যি মা হয়েছেন? শেষ পর্যন্ত সত্যি সত্যি জানা গেল বুবলি মা হয়েছে, তাও 2020 সালের 21 মার্চ। আজ শুক্রবার তারা দুজন আনুষ্ঠানিকভাবে সন্তানের বিষয়টি সামনে আনলেন। এর আগে 2 দিন ধরে দফায় দফায় কথা হচ্ছিল শবনম বুবলি এবং সাকিব খানের সঙ্গে। সন্তানের বিষয়ে স্পষ্ট কিছু না বললেও তারা দুজনে বিষয়টি তাদের সময় মতো সবার সামনে আনবেন বলে জানান। বাংলাদেশের বিনোদনের খবর জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।